তাহলে শারমিন সাহেগালকেই নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রথমে অভিনেতা সালমান খান এবার এমনই মন্তব্য করে ভাইরাল হয়েছেন আবারও শারমিন কী রয়েছে এর পেছনের গল্প এদিকে রামায়ণ মুভির বাজেট কত জানেন কি এত বাজেট নিয়ে কি সত্যিই সিনেমাটি হিট করবে আপনাদের কি মনে হয় আপনারা কিন্তু জানাবেন চলুন বিস্তারিত আগে দেখে নেওয়া যাক হিরামান্ডি সিরিজের নাম লেখানোর পর থেকেই চর্চায় রয়েছেন অভিনেত্রী শারমিন সেহেগাল সঞ্জয় লীলা ভনসালের ভাগ নিয়ে এই অভিনেত্রী একসময় সালমান খানের সঙ্গে দেখা হয়েছিল তার সালমান নাকি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন সেই অভিজ্ঞতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী জীবনে প্রথম কোনো সেলিব্রিটির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এমন প্রশ্নের পরই শারমিন নাম নেন সালমানের তখনই নাকি সালমান মজার ছলে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন অভিনেত্রী শারমিন সাহগালকে সঞ্জয় লীলা ভনসালি পরিচালিত হাম দিল দে চুকে সানাম ছবির সেটে সালমানের সঙ্গে প্রথম দেখা হয় শারমিনের তখন অভিনেত্রীর বয়স ছিল সবে দুই কি তিন বছর শারমিন বলেন আমার তখন দুই তিন বছর ছিল সালমান ভাই আমাকে জিজ্ঞেস করে তুমি আমাকে বিয়ে করবে আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলাম না এদিকে দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া পাচ্ছে সঞ্জয় লীলা ভান্সালির সিরিজ তবে অভিনয়ের জন্য দারুণভাবে হয়েছেন শারমিন এতটাই সমালোচনার মুখে পড়তে হয়েছে যে নিজের ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন এই অভিনেত্রী এবার চলুন আসা যাক রামায়ণ ছবি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে রামায়ণ ছবির বাজেট নাকি আটশো পঁয়ত্রিশ কোটি রুপি হ্যাঁ যা ভাবনারও বাইরে সবার তবে এতেই শেষ নয় বাজেটটা কি আরও বাড়তে পারে হাজার কোটিও ছাড়িয়ে যেতে পারে রামায়ণ ছবির বাজেট অন্যদিকে শ্যুটিং শুরু হতে না হতেই বিপাকে পড়েছেন রণবীরের রামায়ণ ছবি এই প্রথমবার নয় এর আগেও শোনা গিয়েছিল অর্থের কারণে প্রায় বন্ধ হতে চলেছিল সেই শুটিং সেই সমস্যা কাটিয়ে অবশ্য সম্প্রতি রামায়ণের শুটিং আবারও শুরু করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি এমনকি কয়েকদিন আগে শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছিল রণবীরের রাম অবতারের ছবিও রামায়ণের সত্য নিয়ে দুই প্রযোজনা প্রতিষ্ঠানের অশান্তি চলছে আর এই কারণেই নাকি আটকে যেতে পারে রামায়ণ ছবির শ্যুটিংও বলিউড সূত্র থেকে পাওয়া খবর এই ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান মধু মেনটেনারের সঙ্গে আর্থিক লেনদেনের সমস্যা নিয়েই জটিলতা শুরু হয় প্রাইম ফোকাস টেকনোলজিসের সূত্রের খবর প্রাইম ফোকাস টেকনোলজিস এর আগে অনেক বড় প্রজেক্টে রামায়ণের নামে সত্য কিনে রেখেছিলেন কিন্তু বিক্রির সময় মন্টেনা প্রযোজনা সংস্থাকে যে অর্থের কথা বলা হয় তা তারা পায়নি অন্যদিকে মন্টেনা প্রযোজনা সংস্থার কথায় প্রজেক্ট রামায়ণ একেবারেই তাদের নিজস্ব এই তর্কের মাঝে পড়েছেন এই ছবির সহ প্রযোজক এবং দক্ষিণী ছবির তারকা যশ তিনি জানিয়েছেন এই ছবি একেবারেই স্বপ্নের মতো তার কাছে ইতিমধ্যে ভিএফএক্সের কাজও শুরু হয়েছে তাই এই সমস্ত সমস্যা কাটিয়ে আবারও কাজে ফিরতে চান তারা সকলেই পরিচালকের সঙ্গেও এই নিয়ে আলোচনা হয়েছে তার তিনটি পর্বে ভাগ হবে এই সিনেমাটি যা তৈরি করতেই খরচ হবে এক হাজার কোটি রুপির মতো আপনাদের কি মনে হয় সিনেমাটি হিট করবে নাকি ফ্লপ তা কমেন্টে জানাতে ভুলবেন আর এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন